ভিউয়ার্স, এগুলো কিন্তু খুবই সলিড জিনিস, এই যে সেই টিকসই জিনিস, এগুলো বাচ্চারা নষ্ট করতে পারবে না। বই খাতা তো বাচ্চারা ছিঁড়ে টিড়ে ফেলে, কিন্তু এগুলো তারা ছিঁড়তেও পারবে না, এমনকি ভাঙতেও পারবে না, এতই মজবুত। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে আমরা খেলাঘরে অ্যাভেলেবেল থাকা চমৎকার কিছু উডেন এডুকেশনাল পাজেল দেখব, মিনি তিনটি পাজেল। এটা হচ্ছে অ্যানিমেল সেট, এটা হচ্ছে ফ্রুট সেট, আর এটা হচ্ছে নাম্বার সেট। প্রত্যেকটি আলাদা আলাদা করে আপনি 180 টাকা দিয়ে নিতে পারবেন, আর তিনটি একসাথে আসে 540 টাকা। তবে যদি আপনি তিনটি একসাথে নেন তাহলে আপনার দাম পড়বে মাত্র 490 টাকা। তো এবার আমরা দেখি বড় বোর্ড পাজেলগুলো। তো এখানে আমাদের বেশ কিছু মডেল রয়েছে, যেমন এটা হচ্ছে অ্যালফাবেট ABCD, এরপরে হচ্ছে নাম্বার 1, 2, 3, এরপরে হচ্ছে অ্যারাবিক হরুফ আলিফ বা তাসা, এরপরে হচ্ছে স্বরবর্ণ স্বরে স্বরে রস্যই দীর্ঘই, এরপরে হচ্ছে কখ গঘ ব্যঞ্জন বর্ণ, এরপরে আরেকটি সেট রয়েছে ভেহিকল সেট। এগুলোর খুচরা প্রাইস হচ্ছে, এই স্বরে স্বরেটার দাম হচ্ছে 240 টাকা, আর এটার দাম হচ্ছে 490 টাকা। দুইটার টোটাল প্রাইস আছে 730 টাকা, তবে আপনার ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র 690 টাকায়। এগুলো আমরা একটা খুলে দেখাবো আপনাদেরকে, টোটাল কোয়ালিটিটা কীরকম। কোয়ালিটি নিয়ে কোনো টেনশন করবেন না, খেলাঘর ডাজেন্ট কম্প্রোমাইজ ইন কোয়ালিটি। তো এই যে এখানে এই তিনটা অ্যারাবিক হরফ আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত, এরপরে এখানে নাম্বার 1 থেকে নিয়ে 20 পর্যন্ত, এরপরে এখানে অ্যালফাবেট এ থেকে নিয়ে জেড পর্যন্ত, এগুলো প্রত্যেকটি আলাদা আলাদা করে 240 টাকা। আর এই তিনটার যদি সেট নিতে চান তাহলে টোটাল প্রাইস আছে 720 টাকা, তবে আপনার ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র 680 টাকায়। তো আমাদের এখানে আরেকটা বিগ সেট রয়েছে, এখানে 6টা পাজেল রয়েছে, ব্যঞ্জন বর্ণ, নাম্বার, আরবিক হরফ, অ্যালফাবেট, ভেহিকল, এই 6টি একসাথে আপনার প্রাইস আছে 1690 টাকা, বাট আপনারা এখানে ডিসকাউন্ট পেয়ে যাবেন মাত্র 1590 টাকায়, আপনারা এই 6টি কালেক্ট করতে পারবেন খেলাঘর থেকে। তো আমরা এই অ্যারাবিক হরফটা খুলি, এরপরে আমরা এখান থেকে আরেকটা খুলবো। তো এটা এভাবে পলি দিয়ে র্যাপিং করা থাকে, ইনটেক করা থাকে এভাবে। তো এই তো খুলে ফেললাম, এরপর বাচ্চারা এটা সবগুলোকে এভাবে ঢেলে দিবে, ঢেলে দিয়ে আবার ঠিক জায়গা মতো বসাবে। এই যে ব্লু কালারের এটা, এটা হচ্ছে এখানে বসবে, এখানে একটা নোকতা দেয়া আছে, তো এটা হচ্ছে জিম। এরপর এখানে এই পিঙ্ক কালারের, এটা হচ্ছে সিন, তবে এটা বসবে এইখানে, কালার অনুযায়ী বসিয়ে দিলাম, এ হয়ে গেল সিন। এটা গয়েন, এই যে গয়েন, এরপরে ইয়া ইয়া, এরকম করে বাচ্চারা সবগুলো বসিয়ে বসিয়ে খেলতে পারবে। আলিফের জায়গায় আলিফ, বার জায়গায় বা বসাবে। এটা দিয়ে খেললে বাচ্চারা অ্যারাবিক হরফ শেখার পাশাপাশি কালার সম্পর্কে শিখবে এবং শেপ সম্পর্কে তার ভালো আইডিয়া হবে। তো এখানে আমাদের আরও অন্যান্য যে মডেলগুলো রয়েছে, যেমন 1, 2, 3, এখানে কিন্তু এই যে জিরোর জায়গায় জিরো, ওয়ানের জায়গায় ওয়ান, টু এর জায়গায় টু, এগুলো লেখা আছে, বাচ্চারা এই স্পেলিংটাও জেনে যাবে। ঠিক একইভাবে সেম এই অ্যানিমেল সেটটার মধ্যেও এই যে এখানে লায়ন লেখা আছে, এখানে স্নেক লেখা আছে, এই যে এখানে জিরাফ লেখা আছে, আর এই যে চিকেন, এখানে চিকেন লেখা আছে। এটা দ্বারা বাচ্চারা স্পেলিংটাও শিখে যাবে। যেমন আমরা ভেহিকল সেটটাতেও দেখি, এখানেও এটা কোনটা কী ভেহিকল, যেমন এটা হচ্ছে হেলিকপ্টার, হেলিকপ্টার লেখা আছে, ট্রেন, ট্রেনে ট্রেন লেখা আছে, ক্রেন, ক্রেনে ক্রেন লেখা আছে, অ্যাম্বুলেন্স, বাস, পুলিশ কার, এরকম প্রত্যেকটাতেই লেখা আছে। ভিউয়ার্স, এগুলো কিন্তু খুবই সলিড জিনিস, এই যে সেই টিকসই জিনিস, এগুলো বাচ্চারা নষ্ট করতে পারবে না। বই খাতা তো বাচ্চারা ছিঁড়ে টিড়ে ফেলে, কিন্তু এগুলো তারা ছিঁড়তেও পারবে না, এমনকি ভাঙতেও পারবে না, এতই মজবুত। এই যে আমি এখানে দেখাই, এগুলোর যে হরফগুলো রয়েছে বা অক্ষরগুলো রয়েছে প্রত্যেকটি কিন্তু উডের। এই যে দেখতে পারতেছেন, এগুলো হচ্ছে প্রসেসড উড, খুবই ভালো কোয়ালিটির প্রোডাক্ট এগুলো। তো এগুলো অর্ডার করতে আপনারা খেলাঘরের ফেসবুক পেজের ইনবক্সের মাধ্যমে যোগাযোগ করুন, অথবা ডিসপ্লেতে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারেন। এবং এই ভিডিওটি শেয়ার করুন আপনার ওই বন্ধুদের সাথে যারা এই ধরনের খেলনা খুঁজতেছে, তাদের ছোট্ট সোনামণিদেরকে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।